إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقيموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করার পর যাবতীয় প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় বস্তু দান করেছেন যার জন্য তার ইবাদত করতে বলা হয়েছে আমাদেরকে তার প্রশংসা তিনি করতে শিখিয়েছেন তার ভাষায় আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত শতকোটি ধারা শান্তি আল্লাহর রহমত সালাম অবদিন হোক আপনি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমরা অবতর করছি 22 রমজান তথা রমজান মাসের চতুর্থ জুমা আর রমজান মাসের শেষের দিকে যেটা আলোচিত হওয়া উচিত সেটা হচ্ছে মানুষ রমজান মাসের শেষের দিকে বিশেষ করে যে আকার দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে রমজান মাসের সঙ্গে সংশ্লিষ্ট একটা হচ্ছে জাকাতুল ফিত অর্থাৎ ফিতরা আর দ্বিতীয়ত হচ্ছে চতুর্থ যেটা খরচ করা হয়েছে ইসলামে ধনবানদের উপরে জাকাত যদিও সেটা রমজান মাসের সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু মানুষ অধিকাংশ মানুষ কী করে জাকাতটা আদায় করে কখন রমজান মাসে আদায় করে কারণ রমজান মাসে প্রত্যেকটি ইবাদতের একটা বিশেষ মূল্য রয়েছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি সওয়াব দান করেন যার জন্য মানুষ মনে করে যে জাকাতটা এই রমজান মাসে দেওয়াটাই হচ্ছে উত্তম তো সারা বাংলার বিভিন্ন জায়গায় মানে ঘোরাফেরা করার বা যাতায়াতের মাধ্যমে যেটা অভিজ্ঞতাটা আমি পেয়েছি এই জাকাত সম্পর্কে মানুষের কিন্তু অনীহা যেমন নামাজ সম্পর্কে বলার পরেও মানুষ অধিকাংশ মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে না অধিকাংশ মানুষ পাঁচ অক্ত নামাজ থেকে গাফিল হয়ে আছে তারপরেও তারা নিজেদেরকে মুসলমান মনে করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ জাকাত থেকেও সরে আছে জাকাতের দুটি ভাগ একটা হচ্ছে অর্থ সম্পদের জাকাত আর একটি হচ্ছে আপনার ফসলের জাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দার ইবনে হাদিস মিশকাত হাদিসের মধ্যে রয়েছে পরিষ্কার যে শাক সবজির উপরে কোনো জাকাত নেই আপনার জমি বাড়ির উপরে কোনো জাকাত নেই কিন্তু সেই শাক সবজি বিক্রয় করে তার ব্যবসা করে যদি আপনার মূল্যটা জমা হয় সেটা যদি নিসাব পরিমাণ হয় তার উপরে জাকাত লাগবে
আপনার বাড়ির উপরে জমির উপরে আপনার গাড়ির উপরে জাকাত নেই, কিন্তু সেগুলো যদি আপনি বাড়ি করে ভাড়া দেন তার মূল্য যদি একত্রিত হয় সেগুলো যদি এক বছর পরে জমা হয় তার উপরে জাকাত আছে, পশুরও জাকাত আছে, কিন্তু মানুষ সেই জাকাত আজকে অধিকাংশ মুসলিম বের করে না। আল্লাহ রসুল যখন মদিনাতে দিন ইসলাম প্রচার করছে আস্তে আস্তে যখন দিন ইসলামের প্রসার ঘটছে তখন মদিনার অলিগলিতে অনেক গরিব মিসকিন মানুষ ছিল, কিন্তু 10 বছর পর ফলাফলটা কি হলো? 10 বছর পরে ফলাফল হলো মদিনার মাটিতে কোনো গরিব মিসকিন কেউ ছিল না। কারণ কি? আজকে বর্তমানে জাকাতের অধিকাংশ চলে যাচ্ছে কোথায়? ওই আপনার দানে পেটি নিয়ে ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে, মাদ্রাসার নামে চাঁদা তুলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহতর জানে তারা মাদ্রাসা চালাচ্ছে কি চালাচ্ছে না, কিভাবে তারা চালাচ্ছে। তারা কোরআন হাদিস পড়াচ্ছে না, ওই ফিকা ফাঁকা পড়াচ্ছে। মানুষের অধিকাংশ পয়সা তারা লুকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু জাকাতের আটটা খাত আছে। সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের পাওনা দ্বারা 8 শ্রেণীর মানুষকে জাকাতের পাওনা দান করেছেন, যারা এমন অভাবে আছে, এমন ঋণের মধ্যে আছে, আনছে খাচ্ছে কিন্তু তার ঋণ সে শোধ করতে পারছে না। আপনি জাকাতের পয়সা দিয়ে তার ঋণটাকে শোধ করে দিন। যারা মানুষের দাঁড়িয়ে চাইতে পারে না, চাইতে তাদের লজ্জা হয়, মানুষ জানে কিন্তু তাদেরকে অভাবহীন, তাদেরকেও জাকাত দিয়ে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। যাদের রুজি রোজগারের ব্যবস্থা নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো, বলে হে আল্লাহ রসুল আমাকে জাকাত থেকে কিছু দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখলেন যে সে বলিষ্ঠ যুবক, তিনি তো তার থেকে কিছু দান করতে পারতেন, কিন্তু কিছু দান করলেন না। কিছু পয়সা তাকে বললো তোমার কাছে কি আছে, এ আছে, তাকে দিলেন কিছু অর্থ মিলিয়ে বললেন যাও একটা, একজনকে দিলেন যে একটা কুড়ালি কিনে আনো, তার হাতে দেওয়া হলো যাও জঙ্গলে যাও গাছ কাটো, কাঠ বিক্রি করে খাও। পরবর্তীকালে তারও অভাব দূর হয়ে গিয়েছে। তো কিন্তু বর্তমানে জাকাতের আর শ্রেণী দেখা হয় না, শুধু মাদ্রাসা, শুধু মসজিদ, এই যে মাদ্রাসা মসজিদ চলবে না, শুধু মাদ্রাসার নামে নিয়ে যাচ্ছে জাকাতের টাকা। তারপর অধিকাংশ জায়গায় ঘুরে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা দেখছি যে জাকাতের অর্থ দেয় না মানুষ, জাকাতটা বের করে না মানুষ। যদি জাকাতটা সঠিকভাবে বের করতো, মুসলিমদের জাকাতটা যদি সঠিকভাবে বের হতো আর ওষুধটা যদি সঠিকভাবে বের হতো, বর্তমানে মুসলিম সমাজে অভাবী বলে কেউ থাকতো না। বছরের জাকাত কিন্তু বছরে নয়, যেমন বন্ধুদের জাকাত খরচ করা হয়েছে আপনার 1 বছর, আপনি ব্যবসা বাণিজ্য করার পর আপনার দেনা পাওনা সব মিটিয়ে নেওয়ার পর যেটা জমা থাকবে সেটা যদি আপনার 83 গ্রাম স্বর্ণের পরিমাণ যে মূল্য তার থেকে বেশি হয় তাহলে আপনার উপরে জাকাত খরচ 40 ভাগের 1 ভাগ আপনার উপরে জাকাত খরচ আপনাকে দিতে হবে বছরে 1 বার। কিন্তু আপনার যে ক্ষেত্রে চাষের ক্ষেত্রে শস্যের ক্ষেত্রে যদি আপনার গম হয়, আপনার ধান হয়, আপনার জব হয়, যেগুলোকে জমা করে রাখা যায়, গুদাম জব করা যায়, যেগুলো দীর্ঘদিন সুরক্ষিত করা যায়, তার উপরে আপনার যেদিন যে ফসল তুলবেন সেই দিনকে তার উপরে ওষুধ খরচ কতটা? আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে 5 ওয়াসাক এর পরিমাণ শস্যতে ওষুধ নেই। আর 1 ওয়াসাক ধরা হয় 150 কেজি, অর্থাৎ 750 কেজি যদি আপনার হয় তাহলে বুখারি হাদিস নম্বর 1483 সেখানে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোনো ব্যক্তি ফসল তুলল, তার সম্পদ থেকে ফসল তুলল, তার চাষ থেকে ক্ষেত থেকে তার ফসল তুলল, তোলার পরে 750 কেজি বা তার থেকে বেশি হলো, যদি সেই চাষেতে সেই চাষ করতে গিয়ে তাকে পানি কিনতে হয়নি, আকাশের পানি পেয়েছে বা ভিজে মাটি পেয়েছে, ভরসার মাটি পেয়েছে, কিংবা আরও আল্লাহর দান হচ্ছে আপনার ঝর্ণা তার থেকে পানি পেয়েছে, তাহলে তার উপরে ওই ওষুধ দিতে হবে 10 ভাগের 1 ভাগ তার ওষুধ লাগবে। আর যদি সে শুধুমাত্র পানি কিনেছে অন্যের থেকে, তার কোনো ব্যবস্থা নেই, পানি আকাশ থেকে পানিও হয়নি, মাটিও ভিজে না, অন্যের থেকে পানি কিনে নিয়ে মোটরের সেচ থেকে তেল খরচা করে পানি নিয়েছে কিনেছে সে তার চাষ করেছে, তাহলে 20 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। তারপরে দেখা গেল যে সে কিছু পানি কিনেছে তারপরে বর্ষার পানিও ব্যবহার হয়েছে, উভয় মিশ্রিত আছে, তাকে 15 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, তাকে ওষুধ বের করতে হবে ফসলে। কিন্তু বর্তমানে দেখছি 200 বছরে 300 বছরে আহলে হাদিস অনেক জায়গায় গিয়েছি, তারা বাস্তবিক কি বলে জলসা করে,
মাদ্রাসার উন্নতি চলবে, মসজিদের উন্নতি করবে, জলসা করছে, মানুষের থেকে দান শুনতে কিন্তু ওষুধ কেউ দেয় না। আরে ওষুধ যদি দেবার হতো সঠিকভাবে, জাকাত যদি সঠিকভাবে দেওয়া হতো, ওই মাদ্রাসার জন্য অর্থ কালেকশন করার কোনো প্রয়োজন পড়তো না। কারণ সে কোনো তাদের খাদ্য গরিবদের খাদ্য, মিসকিনদের খাদ্য, পাওনা কাদের, অভাবীদের, যারা অভাব অন্নদানে পড়ে আছে, যারা ঋণগ্রস্ত হয়ে আছে, যারা বিনা দোষে কারাদণ্ডে ভুগছে, তাদেরকে সে কারাদণ্ড থেকে ছাড়ানোর জন্য জাকাতের অর্থ ব্যবহার করতে হবে। যারা অমুসলিম ইসলামের দিকে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে ভালো ব্যবস্থা করার জন্য জাকাতের অর্থ খরচ করতে হবে, ওষুধের অর্থ খরচ করতে হবে। এগুলো যদি মুসলিমদের মধ্যে থাকতো তাহলে আজকে এত অভাব অনটন মুসলমানদের মধ্যে দেখা যেত না। আর আজকে বর্তমানে যে অবস্থা দেখছে, বর্তমানে একটা মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, তারপরে দ্বিতীয়ত হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এমন আবহাওয়া দিচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা, এমন প্রাকৃতিক গজব আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছে যে যার ফলে সেগুলো মানুষ সহ্য করতে পারছে না, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। ইবনু মাজাহ হাদিস নম্বর 4019, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যদি মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয়, তারপরে যারা জাকাত দিতে বন্ধ করে দেবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। যদি অন্য অন্য পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপরে আজাব দিতেন, বৃষ্টিপাত করতেন না, তাদেরকে শান্তি দিতেন না। তাহলে আজকে আমাদের চিন্তা করতে হবে, যেভাবে আবহাওয়া যাচ্ছে, যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এটা আমাদেরই ফলাফল, জাকাত না দেওয়ার ফলাফল, ওষুধ না দেওয়ার ফলাফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনের মধ্যে ফেলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রাকৃতিক গজবের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছেন। যে যতটুকু আমরা আল্লাহর রহমত পাচ্ছি, আল্লাহর নাফরমানি করার পরেও মানুষ যতটুকু আল্লাহর রহমত পাচ্ছে, বিভিন্ন পশু পাখি আমাদের মধ্যে বিতরণ করছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশ থেকে বাড়ি বর্ষণ হচ্ছে। তো মানুষের এমন অবস্থা জাকাত দিতে এরা নারাজ, অথচ সেই জাকাতের জন্য যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবী ছেড়ে বিদায় নিলেন, গতবার যখন খলিফা করা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তখন কিছু মানুষ বলল আমরা জাকাত দেব না। জাকাতের এতটা গুরুত্ব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় জাকাত দিত, এমনকি তারা গাভীর গাভীকে জাকাত দিত আর তার ঘরে একটা দড়িও থাকতো, সেটাও আমি আদায় করে ছাড়বো, যতক্ষণ পর্যন্ত তারা না দেবে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ঘোষণা করলেন, তাদের সঙ্গে আমি যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, হে আমিরুল মুমিনীন, আপনি কি করছেন, মুসলমানদের বিপক্ষে আপনি যুদ্ধ ঘোষণা করছেন? তখন তিনি বলেন, হে উমার, তুমি বুঝতে পারছো না, যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে তারা মুসলমান হতেই পারে না। তাহলে জাকাতের কতটা গুরুত্ব এটা আমাদের উপলব্ধি করা উচিত। অতঃপর সেই জাকাতের জাকাতকে কেন্দ্র করে এই ফিতরা, অর্থাৎ রমজান মাসে জাকাত তো হচ্ছে ধনীদের উপরে ফরজ, কিন্তু ফিতরা আপনার ছোট বড় গরিব ধনী মিসকিনকেও ফিতরা দিতে হবে। যে চেয়ে মেয়ে খায়, লোকের দাঁড়ে দাঁড়ে চেয়ে খায়, না চেয়ে খেলে তার পেট চলবে না, তাকেও লোকের থেকে দশজনের কাছ থেকে সে পাবে, কিন্তু তার ফিতরার অবশ্যই তাকে জমা করতে হবে। আবার ফিতরার নিয়ম হচ্ছে জমা করা, জমা করে সেটাকে আদায় করা, ভালো এক জায়গায় জমা করলে পরে বিভিন্ন অপকরণের মধ্যে যারা আছে তাদেরকে পৌঁছে দেওয়া যায়। আপনার ফিতরা, আপনার জাকাত আপনি বণ্টন করলেন, আপনি আপনার মতো বণ্টন করলেন, আপনার যেন অভাবী লোককে সে পেল, কিন্তু অন্যের যেন অভাবী লোক সে পেল না, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন, বাইতুল ফান্ড ছিল, সেখানে লোকে জাকাত জমা করতো, সেখানে লোকে ফিতরা জমা করতো, সেখান থেকে এক জায়গা থেকে বিভিন্ন অভাবী, কার রুজি রোজগার নেই, কার অতি অবনের মধ্যে যাচ্ছে, কে ঋণের মধ্যে আছে, সেখান থেকে বণ্টন করা হতো। মসজিদকে আজকে আমরা কি করছি, শুধু নামাজ, পাঁচত্ব নামাজ হচ্ছে আর তারা মেরে দেওয়া হচ্ছে, অধিকাংশ হচ্ছে প্রায় 99% মসজিদকে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে বসে রাষ্ট্র চালনা করেছেন, সেই মসজিদে বসে বিচার করেছেন, সেই মসজিদে বসে শিক্ষা দিয়েছেন, সেই মসজিদে বসে যুদ্ধের শিক্ষা দিয়েছেন, সেই মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই মসজিদে বসে সেবা প্রদান করেছেন, সেই মসজিদে তিনি বিভিন্ন অভিযোগ অভাব অভিযোগ শুনেছেন এবং সেগুলো নিষ্পত্তি করেছেন। এই রমজান মাসে আর একটা চিজ আমাদের উপর, একটা জিনিস, একটা বিষয় দেওয়া হয়েছে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে মদিনার ওলি গলিতে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও যে সবার উপরে একটা খাদ্য ফিদরা আদায় করা ফরজ আমির হোক ধনী হোক গোলাম হোক স্বাধীন হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক সবার উপরে একটা খাদ্য ফিদরা হিসেবে আদায় করে দেওয়া হচ্ছে ফরজ সেই ফিদরা আদায় করলে কি হবে আবু দাউদ হাদিসের উপর 1600 নয় সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিদরা আদায় করলে রমজানের রোজার মধ্যে থেকে রোজাদার যে তার অজান্তে মিথ্যা কথা বলে এবং অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়ে যায় যার জন্য তার রোজা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সে ফিদরা দান করলে পরে তার রোজার ক্ষতিটাকে পূর্ণ করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার রোজাটা রমজানের রোজাটা কবুল হয়ে যায় গ্রহণযোগ্য হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে ফিদরার মাধ্যমে মিসকিনদের খাদ্যের অভাবকে পূরণ করা হয় মিসকিনদের খাদ্যের অভাবকে পূরণ করা হয় তাহলে জাকাতের মধ্যে এবং ফিদরার মধ্যে পার্থক্য আছে কি জাকাতটা আটটা শ্রেণীর মানুষ পাবে কিন্তু ফিদরাটা আটটা শ্রেণীর মানুষ পাবে না ফিদরাটা কেবলমাত্র ফকির আর মিসকিন পাবে আর জাকাতটা আরো অন্যান্য শ্রেণীর লোক পাবে কিন্তু ফিদরাটা ফকির আর মিসকিন পাবে এছাড়া কেউ পাবে না অর্থাৎ যারা পবিত্র পক্ষে অভাবী আর যারা অভাব আছে চাইতে যেতে পারে না তাদেরকে বলা হয়েছে মিসকিন যারা লজ্জার খাতিরে যেতে পারে না চাইতে তাদেরকে বলা হয়েছে মিসকিন তো ফিতনাটা দুই শ্রেণীর মানুষ পাবে আর জাকাতটা আট শ্রেণীর মানুষ পাবে তো ফিতনাটাকে আদায় করতে হবে সঠিকভাবে আদায় করতে হবে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন ফিতরা এবং রমজানের বিধান দেওয়া হলো দ্বিতীয় হিজরির শাবান মাসের শেষ দিকে রমজানের বিধান দেওয়া হলো সূরা বাকারা 183 নম্বর আয়াত অবতীর্ণ হলো এবং তখনই ফিতরার বিধানও দিয়ে দেওয়া হলো যে রমজান মাসে রোজা রাখবে এবং শেষের দিকে সওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তাদের উপরে ফিতরা ফরজ হয়ে যাবে আপনার যদি ধরুন কোনো মহিলা গর্ভবতী আছে তার সন্তান আপনার ঈদের চাঁদ ওঠার পর যদি জন্ম লাভ করে তার উপরে ফিতরা ফরজ নয় কিন্তু ঈদের চাঁদ ওঠার আগে যদি জন্ম লাভ করে তার উপরে ফরজ ফিতরা কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসে থাকতে থাকতে ইসলাম কবুল করে সওয়ালের চাঁদ ওঠে তার উপরে ফিতরা ফরজ কিন্তু রমজান মাস অতিক্রান্ত হয়ে যাবার পরে সওয়ালের চাঁদ ওঠার পরে যদি সে রাতে ইসলাম কবুল করে তার উপরে ফিতরা ফরজ নয় রমজান মাস যারা পেল অতিক্রান্ত করলো সওয়ালের চাঁদ উঠলো তখন তাদের উপরে ফিতরা ফরজ হয় তখন সেই ফিতরা আদায় করে দিতে হবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতরাটা অবশ্যই অবশ্যই আদায় করতে হবে তুমি ঈদের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার ফিতরাটাকে আদায় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়ের মাতলুর মাধ্যমে বিভিন্ন বিধান দিয়েছে সেই বিধানকে প্রতিষ্ঠা করে সেই যুগে সব অভাবকে তিনি মিটিয়ে দিয়েছেন সমস্ত দারিদ্রতাকে তিনি দূর করে দিয়েছেন কিন্তু আজকে সেগুলো হচ্ছে না কেন তার সঠিক প্রয়োগ হচ্ছে না বা সেগুলো মুসলিমরা সঠিকভাবে দান করছে না সেগুলো মুসলিমরা সঠিকভাবে দান করার না কারণে আজকে চারিদিক দিয়ে যেমন দেখবেন ভিক্ষুকের মধ্যে অধিকাংশ আপনি তাকে পাবেন যারা ভিক্ষা করছে যেটা সবচেয়ে উত্তম কালেমা যে কালেমাটাকে বলা হচ্ছে যে এক একটা পাল্লায় যদি সারা পৃথিবীর সমস্ত কিছু রাখা হয় আসমান জমি সমস্ত কিছু রাখা হয় আর এক পাল্লায় শুধু একটা কাগজ লিখে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যদি লিখে দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটি ঝুঁকে যাবে অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি আজকে মন্ত্র করে নিয়েছে ভিক্ষা করার মন্ত্র করে নিয়েছে নামাজ নেই রোজা নেই মাথায় টুপি দিয়ে আঁচল ঘিরে আপনার মাথায় আঁচলটা দিয়ে লোকে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করার মন্ত্র এত বড় একটা বাণী এমনকি নিজেদের মধ্যে একে অপরের মধ্যে চালাকি চৌধুরী হয় কি লা ইলাহা ইল্লাল্লাহ বল তোকে আমি 1 টাকা দেবো ও বলছে কেন বলবো আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি কি ভিখারি নাকি তাহলে মুসলমানদের আকীদাটা বিশ্বাসটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি স্টোরি দেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে শুধু একটা কিতাব রচনা করে একটা ইমামকে জেলে যেতে হয়েছিল কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি প্রতিষ্ঠা করবেন সেখানে রাজা প্রজা আপনার কে বাদশা কে ফকির কে ভিখারি কিছু নেই সবাই সমান সবাই আল্লাহর বান্দা
লা ইলাহা এখানে অনেক কিছু ইনকার করা হয়েছে ইলাহা হিসাবে উপাস্য হিসাবে পূজা হিসাবে আর রাজত্ব কাছে আল্লাহ সবকিছু হিসেবে একজনকে দেখানো হয়েছে আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই তো সেটাকে মানুষ আজকে অধিকাংশ মুসলমানরা জাকাতের অর্থ আপনার ফিদরার যে খাদ্য সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করা না দরুনে এদের অভাব অভিযোগ যাচ্ছে না এদেরই ভিখারি বেশি সমাজের মধ্যে এই মুসলমানদের ভিখারি বেশি আর এরা লা ইলাহা ইল্লাল্লাহকে কি করছে ভিক্ষার মন্ত্র হিসাবে ব্যবহার করছে ট্রেনে যান বাসে যান বাজারে যান যেখানে খুশি যান দেখবেন ওই মন্ত্র পড়ে তারা ভিক্ষা করছে অথচ কত মূল্যবান মন্ত্র কত মূল্যবান বাণী তারা জানে না মুসলমানই জানে না তার মূল্য কত মুসলমানই লা ইলাহা ইল্লাল্লাহ করছে পরে পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করে দিচ্ছে যার জন্য সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন অধিকাংশ মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ অধিকাংশ মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারপরেও তারা মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি মুশরিক থেকে বেঁচে গেলাম না লা ইলাহা ইল্লাল্লাহ অধিকাংশ মানুষ বলে বলার পরেও তারা মুশরিক কেন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই কোন পূজার উপযোগ্য কেউ নেই তারপরে শুনে কিন্তু অন্যের পূজা করে তার পরক্ষণে অন্যকে নিজের উসিলা বানায় তার পরক্ষণে অন্যের কাছে বলা মুসিবত থেকে মুক্তি চায় সবকিছু এই মুসলিমদের মধ্যে তো জাকাতের বিধান দিয়েছেন এবং ফিতরারও বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটাকে সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে যদি না পালন করা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাতের না দেওয়ার কারণে আল্লাহর গজব অবতীর্ণ হতো তাহলে যদি পশু পাখি না থাকতো তাহলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিতেন না তাদেরকে অভাব অনটনে মেরে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটার গুরুত্ব আমাদের বুঝতে হবে কারণ কোরআনের মধ্যে যেখানে নামাজের কথা তার পাশে জাকাতের কথা যেখানে নামাজের কথা তার পাশে জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক বিবেক বুদ্ধি দান করে এবং কোরআন ও হাদিসের উপরে আমল করার সুযোগ প্রদান করে আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লাহ ইবাদিল্লাহি বাদা ওয়া সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ তো ফিতরার যে ব্যাপারটা বলা হলো কম বেশি আমরা আলোচনা করেছি ইতিপূর্বেও ফিতরা সকলের উপরে একসাথে খাদ্য ফরজ অনেকে কি করে রমজান মাস পড়ার সঙ্গে সঙ্গে বা পাঁচটা রোজায় বা দশটা রোজায় ফিতরা দিয়ে দেয় আবার দেখবেন বাড়ির আনাচে কানাচে অভাব অভাবী লোকেরা আসে আমাকে ফিতরা দিন ফিতরা দিন কিন্তু ফিতরা অনেকে দিয়ে দেয় হবে না ফিতরা আপনার ফিতরা ফরজ হয় সওয়ালের চাঁদটার সঙ্গে সঙ্গে আপনাকে ফিতরা তার আগে আপনার উপরে ফরজ নয় নির্দিষ্ট সময়ের মধ্যে ইবাদত করতে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের আগে ইবাদতটা করলে গ্রহণযোগ্য হবে না তারপরেও মুসলমানদের যখন সংখ্যা বাড়তে থাকলো অভাব অভিযোগকারীদের সংখ্যা বাড়তে থাকলো বিভিন্ন জায়গায় যেতে লাগলো এখন ফিতরাটা যদি আদায় করা হয় সন্ধ্যার পরে ঈদের চাঁদ ওঠার পরে আর সকাল পর্যন্ত আপনাকে আদায় করে দিতে হবে সেটা হয়তো সবার দ্বারে দ্বারে পৌঁছানো সম্ভব হবে না যার কারণে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু মুয়াত্তা ইমাম মালিকের হাদিসের মধ্যে 258 পৃষ্ঠা জাকাতের অধ্যায় পরিষ্কার লিখিত রয়েছে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কি করতেন ঈদের তিন দিন আগে ফিতরাটাকে নিজের পক্ষ থেকে নিজেদের কারখানার মধ্যে যারা কাজ করতে তাদের পক্ষ থেকে ফিতরাটাকে আদায় করে দিতেন ফিতরা জমা করে দিতেন এবং সকলকে বলতেন যে সেই সময় থেকে তারা ফিতরাটা দিক যাতে করে অভাবী লোকদের কাছে মিসকিনদের কাছে সেটাকে পৌঁছানোর ব্যবস্থা করা যায় যাতে তারা যথাসময়ে পৌঁছায় খাদ্য যাদের অভাব রয়েছে তাদের সেই অভাবটা যাতে পূর্ণ হয় এখন বর্তমানে দেখা যায় খাদ্য দিয়ে ফিতরা ভাবে আপনাকে দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নয় বছর ফিতরা আদায় করিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এলান করিয়েছেন এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিস নম্বর 1509 1510 সেখানে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং আমাদের সময় অর্থাৎ সাহাবায়ে কেরামদের সময় আমাদের প্রধান খাদ্য ছিল কি যব কিসমিস খেজুর পনির এগুলো আমাদের খাদ্য ছিল আমরা সেইগুলোকে দিয়ে ফিতরা আদায় করতাম তাহলে আপনার প্রধান খাদ্য যেটা সেটা দিয়ে ফিতরা আদায় করতে হবে ওই 65 টাকার 81 টাকা 100 টাকা 200 টাকা ফিতরা হবে না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় টাকা ছিল তিনি ফিতরাতে কোনোদিন বলেননি যে খাদ্যের মূল্য দিয়ে দাও আর জাকাতে কোনোদিন বলেননি যে জাকাতের অর্থের পরিবর্তে ওই শাড়ি দিয়ে দাও লুঙ্গি দিয়ে দাও গেঞ্জি দিয়ে দাও বন্টন করে দাও এটা হবে না তো বর্তমানে পরিপূর্ণ একদম পরিবর্তন হয়ে গিয়েছে যারা দেখবেন অর্থশালীরা জাকাত দেয় লোককে দেখানোর জন্য
এত শাড়ি এত লুঙ্গি কিনে নিয়ে এলো, এত লাইন কে লাইন, এই লাইনে নিতে গিয়ে কত গরিব অভাবীরা পা পিছিয়ে মরে গিয়েছে। তার লোককে দেখাতে যায় যে আমরা দিচ্ছি, দেখো জাকাতের শাড়ি দিচ্ছি, জাকাতের লুঙ্গি দিচ্ছি, তার জাকাতই হলো না, মানুষের ক্ষতিও করলো, মানুষকে কষ্টও করালো। আর ফিতরা ফিতরাদের অর্থের আপনার খাদ্যের পরিবর্তে অর্থ প্রদান করছে, সে দুরন্তকে হবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আদায় করেননি। তো ফিতরাতে আপনাকে খাদ্য দ্রব্য দিতে হবে, যাদের যেটা প্রধান খাদ্য সেই হিসাবে সেটাকে আপনার মাথা পিছু একসাথে খাদ্য দ্রব্য দান করতে হবে ফিতরাতে। তো সৌদি আরবের মাপ আমাদের কাছে চলে এসেছিল, সেগুলোতে মানে দেখেছিলাম যে ফিতরাতে আপনার যেটা বর্তমানে সাধারণ মানুষ যে চালটা খায় 2 কেজি 600 গ্রাম করে প্রায় একজনের উপরে ফিতরা পড়বে, একজনের উপরে। তো সেটাকে আদায় করবেন কখন? 26টা রমজান থেকে আপনারা আদায় করতে পারেন, তার আগে আদায় করবেন হবে না ফিতরা, আপনার সাধারণ দানের মধ্যে গণ্য হয়ে যাবে। যদি কেউ না জেনে থাকে, না জানায় যদি কেউ দান করে থাকে, সেটা সে দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো কবুল করবেন, কিন্তু জেনে শুনে আপনি বলছেন না তা অতদিন অপেক্ষা করা যাবে না, তার আগে দিয়ে দেবো। আপনি আল্লাহ রসুল এবং সাহাবা ইকরামদের আমল থেকে বেড়ে যেতে চাইলেন, তখন আপনার আমলকে কবুল করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে 115 নম্বর মানে আয়াতের নম্বর মধ্যে ব্যক্ত করে দিয়েছেন যে ইমানদারদের মধ্যে আল্লাহ রসুল এবং ইমানদারদের উপরে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দেওয়ার পরেও যারা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের পথ ছাড়া অন্য পথে চলে, অন্যদিকে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সেদিকে চালিয়ে দেবো, কিন্তু পরিশেষে তাদের পরিণাম হবে জাহান্নাম। তাই ইবাদতটা করছেন, ইবাদতটা যদি গ্রহণযোগ্য হয়, আর ইবাদত করতে হবে আল্লাহর, আর ইবাদত করতে হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। কোন মুফতি কি ফতোয়া দিল, কোন ইমাম কি বলে গিয়েছেন, কোন মুহাদ্দিস কি বলেছেন, অমুক জায়গার ইমাম এই বলেছে, অমুক জায়গার ইমাম সেই বলেছে, এটা বললে হবে না। কোরআন কি বলেছে এবং হাদিস কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাকে পেয়েছেন তারা কিভাবে আমল করেছেন সেটাকে দেখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা ইয়ান থেকে আমাদের হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাই ইউহা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে সে নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলে না, যা কিছু সে বলে শরীয়তের কথা বলে, আর সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি আছে তখনই সে বলে, তার আগে তিনি কিছু বলেননি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল তোমাদেরকে যা বলেন, যা আদেশ করেন সেটাকে তোমরা পালন করো, আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশকে পালন করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধ থেকে বিরত থাকা হলো ঈমানের অঙ্গ। আপনি ঈমানদার কিনা, আপনি মুমিন বান্দা কিনা, সেখানে পরীক্ষা হয়ে যাবে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে পালন করছেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বিরত থাকছেন কিনা। তারপরে শব্দটা আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা খবরদার আল্লাহকে ভয় করো, সবসময় সবসময় আল্লাহর ভীতি যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে চলবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করেছেন তার থেকে সে বিরত থাকবে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান দিয়েছেন, যাকাতের বিধান দিয়েছেন, যাকাত কয় শ্রেণীর মানুষ পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। ফিতরার বিধান দিয়েছেন, ফিতরা কারা পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যেটা হচ্ছে তআমুলিল মাসাকিন, মিসকিনের খাদ্য হিসেবে এই ফিতরাটা, ফিতরাটা সবাইকে দিতে হবে, একটা ভিখারি একটা মিসকিন সে ফিতরা সবার পাবে, 10 জনের পাবে, সে নিজেরটা দেবে, কিন্তু পাবে অনেকে, প্রত্যেকটাই ফিতরা দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদেরকে কোরআন এবং হাদিসের বিধান জানার পরে তার উপরে আমল করার সুমতি প্রদান করেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.